নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি দু হাজার কুড়ি জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে মনে রাখবেন সিংহ রাশি দু হাজার কুড়ি কেমন যাবে তা সম্পূর্ণ এখানে বর্ণনা করা হবে গোচরের ভিত্তিতে এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সার্বিক একটি বিচার বছরের শুরুতেই অর্থাৎ দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি শনি গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করবে পরবর্তীতে এটি এগারোই মে দু কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ির মধ্যে বিপরীতমুখী গমন করবে বাইশে মার্চ দু হাজার কুড়িতে বৃহস্পতি প্রত্যাবর্তন গতিতে মকর রাশিতে চলে যাবে এবং তারপরে আবার এর গোচর ধনুরাশিতে তিরিশে জুন দু হাজার কুড়িতে হবে চোদ্দোই মে দু হাজার কুড়ি থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি এটি প্রত্যাবর্তন করবে এই বড় গ্রহগুলি ছাড়াও রাহু এবং কেতু তাদের রাশি যথাক্রমে মিথুন থেকে বৃষ এবং ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে পরিবর্তন করবেন দু হাজার কুড়ি সালের জন্য এগুলি প্রধান গ্রহের গোচর হিসাবে বিবেচিত যদিও এই গোচর এবং গ্রহগুলি আপনার জীবনের ঘটনা সম্পর্কে সব কিছু ব্যক্ত করতে যথেষ্ট নয় তবে আপনার চন্দ্র রাশির উপর ভিত্তি করে দু কুড়ি কেমন যেতে পারে তা এবার আমি আপনাদেরকে জানাবো দু হাজার কুড়ি সালে সিংহরাশির জাতক জাতিকেরা সামগ্রিকভাবে ভাগ্যবান হবেন অর্থনীতি ও ব্যবসার মতো ক্ষেত্রে আপনার শুভ ফল আশা করতে পারেন এই বছর আপনার অর্থনৈতিক অবস্থা বিষয়ে খুবই ভালো সময় কাটবে আপনার সামর্থ্যের কারণে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে তবে কর্মের চাপ একটু বাড়বে এই বছর আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো তবে আপনার পরিবারের সদস্যদের জন্য কিন্তু নয় শনি আপনার ষষ্ঠ ঘরে থাকবে যা শত্রুদের বিরুদ্ধে বিজয় হতে আপনাকে সাহায্য করবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসা এবং প্রশংসা করা হবে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবেন এবং পরামর্শ দেবেন আপনারাই সারা বছর স্থিতিশীল থাকবে সফলতা স্থিতিশীলতা এবং আর্থক না পাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে আপনার দীর্ঘদিনের প্রত্যাশিত ইচ্ছাটি এই বছর আপনার পূরণ হতে পারে শিক্ষা যদি আপনি করতে চান বিশেষত উচ্চশিক্ষা তার জন্য এই বছরটি অতীব শুব আপনি যদি ইলেকট্রনিক বা হার্ডওয়্যারের ক্ষেত্রে নিযুক্ত থাকেন তবে আপনি এবছর সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারেন দু হাজার কুড়িতে আপনার নতুন চাকরির যোগ দেখা দিতে পারছেন যারা আগে থেকে চাকরি করেন তাদের চাকরিতে পরিবর্তন হতে পারে এবং বেশ টাকা আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে যেহেতু বৃহস্পতি বেশিরভাগ সময় আপনার দ্বিতীয় ঘরে থাকবে তাই এটি সারা বছর ধরে আপনাকে অর্থ দিয়ে যাবে দু হাজার অনুসারে আপনার শিক্ষা পছন্দসই হবে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা পেশাদার কোর্স বা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অতীব শুভ কঠোর পরিশ্রম করুন এবং ভাগ্য আপনার সাথে আছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি সফলতা পেতে পারেন তবে মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটু বিরোধ বাড়তে পারে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য বছরটি খুব একটি সুবিধার নয় কারণ এই বছর আপনার প্রেমে ছেদ পড়তে পারে তবে যারা বিবাহিত জীবনের জন্য চেষ্টা করছেন বা বিবাহ করতে চাইছেন তাদের জন্য বছরটি খুব শুভ বছরের প্রথম দিকে বিবাহের জন্য চেষ্টা করুন আপনাদের বিবাহ হয়ে যাবে রোমান্টিক সম্পর্ক এবং রোমান্সের জন্য এই বছরটি খুবই শুভ সেপ্টেম্বরের পরে আপনারা সতর্ক থাকবেন এই সময় কিন্তু আপনাদের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ